নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিশেষ পর্ব। আজ আমি তৈরি করতে চলেছি পুরী শ্রী জগন্নাথ মন্দিরে 56 ভোগের মধ্যে একটি ভোগ লুনি খুরমা। এটা একটা নোনতা স্ন্যাক্স যেটা খুবই সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, বানানো খুবই সহজ। চলুন আজকের প্রসাদ বানানো শুরু করি। প্রথমে আমি একটা বড় গামলাতে 2 কাপ পরিমাণে গমের আটা নিয়ে নিলাম। তাতে আন্দাজ মতন স্বাদ অনুসারে সৈন্ধব লবণ দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন মতন জোয়ান নিয়ে একটু হাতেতে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরম করলে ফ্লেভারটা ভালো আসে। আর দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। এবার এই সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে মেশাতে হবে। উড়িষ্যায় লুনি মানে নোনতা। যদিও জগন্নাথ ভগবানের মিষ্টি খুবই প্রিয়, তবে পাশাপাশি এই ধরনের নোনতা খাবারও প্রভুর খুব পছন্দের। আটাটা মাখতে মাখতে যখন হাতের মুঠোয় করে চিপলে দেখা যাবে একটা শেপে চলে আসছে, তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো একদম ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আটাটা মাখতে হবে। নিয়ম অনুযায়ী এটা তৈরি করতে খুব সামান্য পরিমাণ জলের প্রয়োগ করতে হয়, আর মাখাটা যেন একটু শক্ত হয়। আমরা যখন পুরী যাই এবং আসার আগে মন্দির থেকে আত্মীয় বন্ধু ও পরিচিতদের জন্য যখন শুকনো প্রসাদ নিয়ে আসি, তার মধ্যে লুনি খুরমা অবশ্যই থাকে। জগন্নাথ দেবের মধ্যাহ্ন ভোগের সময় বেলা 1টা, একে দ্বীপ্রহ ধূপও বলা হয়ে থাকে। খুব সম্ভবত লুনি খুরমা এই সময় নিবেদন করা হয়ে থাকে। এই মধ্যাহ্ন ধূপে ভোগের আইটেম অনেক বেশি থাকে। এখানে আটার গজা, বড়া, ময়দার খাজা, নাড়ু, বড় পিঠে, ভাজা ইত্যাদিও দেওয়া হয়ে থাকে। আমার আটা মাখাটা হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটুখানি ভালো করে মেখে নিতে হবে। এবার আমরা বাড়িতে যেরকম লুচি করি, ওই রকম ছোট ছোট লুচির মতন লেচি কেটে নিতে হবে। 2 কাপ আটা থেকে 19-20টা মতন লুনি খুরমা তৈরি হয়ে যাবে। এর থেকেও ছোট ছোট সাইজের লেচি করা যায়। আমি একটু মাঝারি সাইজের লেচিগুলো করছি। এটা তৈরি করতে কোনো রকম চাকি বেলনার প্রয়োজন হয় না। এটা হাতের আঙুল আর তালুর সাহায্যে চেপে চেপে তৈরি হয়ে যায়। ঠিক যেইভাবে ভিডিওতে আমি দেখাচ্ছি ওইভাবে করলেই হবে। এইগুলি তৈরি করতে করতে আজকে আমার একটা বক্তব্য আছে, সেটা বরং বলি। সেটা হলো, আমি পুরী শ্রী জগন্নাথ মন্দিরে 56 ভোগের ওপর যে সিঁড়ি চালু করেছি, তার আজ 5ম পর্ব। এটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানালে আর আমার ভিডিওটা একটা লাইক করে দিলে আমার খুব ভালো লাগবে। অনেক ব্যস্ততার মধ্যেও আমি সপ্তাহে 1টি বা 2টি করে ভিডিও করার চেষ্টা করি। আপনাদের সহযোগিতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এইভাবে একে একে সবকটা লুনি খুরমা আমি গড়ে নিলাম। এবার এগুলিকে ডিপ ফ্রাই করতে হবে সম্পূর্ণ দেশি ঘিতে। তার জন্য আমি কড়াইটা আঁচে চাপিয়ে তাতে 1/2 কাপ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হতেই একে একে লুনি খুরমাগুলো আমি দিয়ে দিচ্ছি। 1-1 পিঠ ভাজতে 1 থেকে 1.5 মিনিট মতন সময় লাগবে। আবার উল্টে 1 থেকে 1.5 মিনিট ভাজতে হবে। সম্পূর্ণ পদ্ধতিটা ধিম আঁচেই করতে হবে। পুরীতে শ্রী জগন্নাথ মন্দিরে 56 ভোগের ক্ষেত্রে কোনো রকমের তেলের ব্যবহার চলে না, কেবলমাত্র দেশি ঘিয়েরই ব্যবহার হয়ে থাকে। তাই আমিও সম্পূর্ণ ঘিতেই এটা করছি। একই পদ্ধতিতে সবকটা লুনি খুরমা আমি একে একে ভেজে নিচ্ছি। এইগুলি ডিপ ফ্রাই করতে হলেও খুব সামান্যই ঘি শোক করে। যেমন পরিমাণেই ঘি নেওয়া হোক না কেন, সব কটা ভাজার পরও মোটামুটি ওই পরিমাণে ঘি থেকে যায়।
দুটি বিষয় একটু খেয়াল রাখতে হয়, সেটা হলো লুনি খুরমাগুলি ভাজার সময় ঘি যেন হালকা গরম থাকে, খুব বেশি গরম না হয়ে যায়, আর দ্বিতীয়ত হলো সম্পূর্ণ রান্নাটাই যেন ধীম আঁচে অর্থাৎ লো ফ্লেমে হয়। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব তার উত্তর দেওয়ার। একে একে সবকটা লুনি খুরমাই আমার ভাজা হয়ে গেছে। এবার যার উদ্দেশ্যে করা প্রভু শ্রী জগন্নাথ দেবকে আমি একটি তুলসী পত্র দিয়ে নিবেদন করব। জয় জগন্নাথ।